নমস্কার বন্ধুরা, আমি মানিক, তোমাদেরকে লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেলে স্বাগত জানাই। তোমরা জানো আমরা বিশ্বের ওয়ার্ল্ড ক্লাসিক বইগুলো নিয়ে আলোচনা করছি, তার পাশাপাশি আমরা এনটিএ নেট এবং সেট পরীক্ষাকে কেন্দ্র করে আমরা পেপার ওয়ান আলোচনা করছি। তো আমরা পুনরায় সেই ওয়ার্ল্ড ক্লাসিকের লিস্টে চলে আসবো, সাথে সাথে পেপার ওয়ান আলোচনা করব। কিন্তু আজকের আলোচনায় আমরা রেখেছি এমন একটি টপিক যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে কোনো পরীক্ষা হতে পারে কিন্তু এনটিএ নেট পরীক্ষা, যারা ইংরেজি নিয়ে পড়ছেন এবং বিশেষ করে অন্যান্য পরীক্ষা যারা WBCS এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আপনারা জানেন যে প্রত্যেক বছর বুকার প্রাইজ দেওয়া হয়। এই বুকার প্রাইজ যিনি পান বা যিনারা পান, কারণ এই প্রাইজ একসঙ্গে দুজনও পেতে পারেন, তিনজনও পেতে পারেন, তো এই প্রাইজ যারা পান তারাই তো বিখ্যাত অবশ্যই, কিন্তু তার পাশাপাশি যারা এই প্রাইজের দাবিদার হয়ে থাকে তাদেরও গুরুত্ব অনেকটা বেড়ে যায় এবং তাদের একটা সুনাম বা খ্যাতির পর্যায়ে পৌঁছে দেয়। এবং বিশেষ বিশেষ পরীক্ষার ক্ষেত্রে এই রকম কোয়েশ্চেন তাদের কেস থেকে, তাদের সেই বুক থেকে, সেই রাইটারের থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। কারণ আমরা দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে নেট বা সেটের পরীক্ষায় আননোন রাইটার থাকে, বাট এই আননোন রাইটার আসে কোত্থেকে, তার মূল ভিত্তিগুলো আমাদেরকে জানতে হবে, কোন জায়গা ইম্পর্টেন্ট আন ইম্পর্টেন্ট আমাদের কিন্তু ডিসকভার করতে শিখতে হবে। সেরকম একটি এই পর্যায় যেটা হচ্ছে এই বুকার প্রাইজের সেই দরজাটা। তোমরা নিশ্চয়ই জানো বুকার প্রাইজ প্রত্যেক বছর বের হলেও তার ধাপ রয়েছে। প্রথমে একটা লং লিস্ট বের হয়, সেই লং লিস্ট থেকে আবার শর্ট লিস্ট হয়, তারপরে বুকার প্রাইজ উইনারকে ঘোষণা করা হয়। তো এই বছর অর্থাৎ 2020 সালের লং লিস্ট বেরিয়ে গেছে 28 জুলাই, বেশ কয়েকদিন আগে, জাস্ট ওই এক সপ্তাহ মতো আগে বেরিয়ে গেছে। তো এই লিস্টে খুব চমৎকার একটি আমরা লিস্ট পেয়েছি, যে লিস্টে রয়েছে 13টি বই এবং 13 জন রাইটার। এবং তোমরা খুব আশ্চর্যজনকভাবে এই বছরের বুকার প্রাইজে দেখতে পাবে এক নতুন চমক। এবারের 13 জনের মধ্যে, 13 জন রাইটারের মধ্যে রয়েছে 8 জন ডেবিউট্যান্ট, মানে 8 জন রাইটার এমন আছে যাদের প্রথম নোভেল। ওকে, এছাড়া তাদের মধ্যে 9 জন রয়েছে ফিমেল রাইটার, অনলি 4 আর মেল। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, এখানে কোনো কোনো হাইলি ইনফ্লুয়েন্সিয়াল রাইটারের নাম নেই। তো অবশ্যই এই লিস্টটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তো আমি চাইবো তোমরা কনসেন্ট্রেশন রাখো এবং শেষ অবধি লেকচারটা দেখো। এবং প্রত্যেকটির আমি চেষ্টা করবো ব্রিফলি থিম এবং মেন মেন পয়েন্টগুলোকে তুলে ধরবো, যাতে তোমাদের খুব ইজি হয়, যাতে এগুলোকে তোমরা অ্যাটলিস্ট একটা আইডিয়া করে নিতে পারো এবং সেগুলো আরও বিস্তৃত পড়ে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারো। লেটস গো টু দ্য স্লাইড। ওকে, লেটস জাম্প টু দ্যাট। সবার প্রথমে রয়েছে দ্য নিউ ওয়াইল্ডনেস, এটি লিখেছেন ডায়ান কুক, বা ডায়না কুক বলতে পারো। এটি এখনও অবধি ইংল্যান্ডে প্রকাশ করেনি। তোমরা জানো যে যে কোনো বই, সেটাকে যদি বুকার প্রাইজ পেতে হয় ওই বইটিকে আগে, অর্থাৎ শর্ট লিস্ট পাবলিশ হওয়ার আগে সে বইটিকে ইংল্যান্ডে অর্থাৎ ইউকেতে পাবলিশ করাতে হবে। এবং সেই মতো এই বইটি প্রকাশিত হতে চলেছে 3রা সেপ্টেম্বর ইউকেতে। এই বইটি অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং অন্যত্র, যেখানে ডায়ানা কুক তিনি এটাকে পাবলিশ করিয়েছেন, এবং সেই পাবলিকেশন হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড পাবলিকেশন। তোমরা জানো নিশ্চয়ই ডায়ান কুক এর আগে অবধি কোনো উপন্যাসে তার কলমের কালিপাত করেননি। এটি হচ্ছে তার প্রথম ডেবিউট নোভেল। এর আগে তিনি ছোট গল্প লিখতেন, তার বিখ্যাত ছোট গল্পের কালেকশন হচ্ছে ম্যান ভার্সাস নেচার। ইনার লেখার মধ্যে প্রকৃতির প্রতি এক টান, প্রকৃতির মধ্যে এক অকৃত্রিম ভালোবাসা তিনি লুকিয়ে রেখেছেন তার লেখনীর শৈলীর মাধ্যমে। আমরা সেই একই রকমভাবে এই উপন্যাসে দেখতে পাব এমন এক চরিত্র, এমন এক কন্যা, যিনি তার বর্তমান পরিস্থিতিতে, যেখানে শহরের বাতাবরণে নিজেকে একেবারে যেন স্তব্ধ বোধ করছেন। এই গল্পের, এই উপন্যাসের স্বরে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বি,
বি স্পেলিং হচ্ছে BEA। তিনি হচ্ছেন এক মধ্যবয়স্কা মহিলা। তার এক 5 বছরের কন্যা সন্তান রয়েছে, তার নাম হচ্ছে অ্যাগনেস। তার এক মেট্রোপলিটন শহরে তারা বাস করে। সেখানকার আদব কায়দা, সেখানকার পরিবেশ যেন অ্যাগনেসের কাছে এক বিষে তোলার মতো পরিবেশ। অ্যাগনেস যেন একটাও মুহূর্ত ঠিক করে বেঁচে থাকতে পারছে না। হ্যাঁ, বেঁচে থাকতে পারছে না মানে সঠিকভাবে প্রাণবন্তভাবে তেমনই। তার মা বি খুবই চিন্তাশীল মেয়ের স্বাস্থ্য নিয়ে, মেয়ের এইরকম পরিণতির কথা ভেবে। তাই তিনি স্থির করেছেন মেয়েকে বাঁচাতেই হবে। এইভাবে মিলকে একের পর এক, দিনের পর দিন শেষ হতে দেওয়া যাবে না। তাই তিনি স্থির করেছেন এক নতুন জায়গায় চলে যাবেন। তিনি চাইছেন চলে যেতে এই মানব সমাজ থেকে বহু দূরে এক জায়গা, যার নাম উপন্যাসে তিনি দিয়েছেন ওয়াইল্ড জার্নিস। এমন একটি জায়গা যেখানে মানবতার কোনো প্রবেশপথ নেই, যেখানে মানুষের পদস্থলন হবে না, যেখানে তারা থাকবে প্রকৃতির কোলে, প্রকৃতির বাতাবরণে, প্রকৃতির নিঃশ্বাসে প্রশ্বাসে। তো এটা একটি এক প্রকার ডিস্টোপিয়ান নোভেল, যেখানে আমরা দেখতে পাবো এক অকৃত্রিম বন্ধন প্রকৃতির সাথে এবং মাতৃত্ববোধের। তোমাদের খুব ভালো লাগবে অবশ্যই, তোমরা যদি পারো নোভেলটির সামারি দেখে নেবে, খুবই ভালো লাগবে পড়তে, এবং দরকার পড়লে এই বইটার সম্পূর্ণ তোমরা রিডিং করতে পারো। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট বুকটা হচ্ছে দিস মর্নেবল বডি। দিস মর্নেবল বডি এটি লিখেছেন তিৎসি, আর ইউ ক্যান সে শিৎসি ড্যাঙ্গারেমগা। ওকে, স্পেলিংটা একটু দেখে নেবে, তিৎসি হচ্ছে TSITSI অ্যান্ড ড্যাঙ্গারেমগা, ওকে, GANGARMBGA। ইনি হচ্ছেন একজন জিম্বাবোয়েন একজন নোভেলিস্ট। এবং তোমরা হয়তো আশ্চর্য হবে এই নোভেলটা লিখতে ড্যাঙ্গারেমবা তিনি সময় নিয়েছেন 30 বছর, অর্থাৎ একটা নোভেল লেখার ক্ষেত্রে একটা দীর্ঘ সময়ের একটা লেখা বলতে পারো। এই বইটি 2 বছর আগে পাবলিশ হয়ে গেছিলো USA-তে 2018 সালে। তারপরে এই বইটি পরে এই বছরের প্রথমের দিকে প্রকাশ হয় UK-তে ফেবার অ্যান্ড ফেবারের মাধ্যমে। এই যে বইটার টাইটেল অর্থাৎ দ্য মর্নেবল বডি একটি আর্টিকেল থেকে নেওয়া হয়েছে। এই নোভেলে যে কেন্দ্রীয় চরিত্রটি হচ্ছে তার নাম হচ্ছে তাম্বু, যিনি ড্যাঙ্গারেমবের প্রথম নোভেল নার্ভাস কন্ডিশনে তিনি কিন্তু ছিলেন। এবং সেই উপন্যাসে আমরা দেখতে পেয়েছিলাম এই তাম্বুকে, তিনি তার শিক্ষা, তিনি তার উচ্চশিক্ষার জন্য তিনি একজন প্রণয়ীশীল এমন একজন চরিত্র, যিনি সবসময় চাইতেন যে তার একমাত্র জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিজেকে শিক্ষিত করা। এবং আমরা কিন্তু এই উপন্যাসে এক নতুন ধরনের তাম্বুকে দেখতে পাবো। সে এখন অনেকটাই বৃদ্ধ, তার মন এখন এত চনমনে এত স্পোর্টিভ নয়, তিনি এখন চাকরিহীন এবং তিনি এখন হোস্টেলে থাকেন। একটা নির্দিষ্ট বয়স অবধি আমরা জানি হোস্টেলে থাকতে হয় বা থাকা যায়, কিন্তু এখানে তাম্বুকে থাকতে হচ্ছে একটা হোস্টেলে তার বৃদ্ধ বয়সে। এবং সবথেকে যদি অধিকভাবে যেটা তোমরা যদি লক্ষ্য করো এই বইটার ন্যারেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে, এই বইটির ন্যারেটিভ পয়েন্ট অফ ভিউ হচ্ছে সেকেন্ড পার্সন ন্যারেটিভ পয়েন্ট অফ ভিউ, বাকিগুলো হচ্ছে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন। এখানে এই ক্যারেক্টারগুলিতে বা এই উপন্যাসের যে চরিত্রটা আমরা দেখলাম তাম্বুর চরিত্রটি অনেকটা প্যাসিভ ধরনের, অর্থাৎ তার উপর দিয়ে কত ঝড় ঝঞ্ঝা চলে যাচ্ছে সেখানে এই মানুষটির যে অনুভূতি, মানুষটির যে একটা অন্তরের যে কান্না বলতে পারো, অন্তরের যে দংশন, এই মানুষটির মধ্যে বা এই মহিলাটির মধ্যে অতটা আমরা লক্ষ্য করব না, কারণ তিনি একটা প্যাসিভ চরিত্র। তিনি একজন ওই এইচই বিটসের ক্যারেক্টার ওই মিসেস থালোর মতো, জাস্ট তিনি সহ্য করতেই তিনি একেবারে সহমত। জীবনটা যেন তার এই সহ্যময় জীবন, কাঁটার জীবন, যেখানে দুঃখ দুর্দশা থাকা সত্ত্বেও তিনি কিন্তু টিকে থাকার লড়াইয়ে টিকে চলেছেন, তিনি হাল ছেড়ে দেওয়ার নয়। এরপরে আমরা নেক্সট নোভেলে যাচ্ছি। নেক্সট নোভেল হচ্ছে বার্নড সুগার, এটি লিখেছেন অভনি দোষী। অভনি দোষীও একজন ইয়ং বাডিং রাইটার।
আপনি দোষী জন্মগ্রহণ করেছিলেন নিউ জার্সিতে, তিনি এখন দুবাইতে থাকেন। এটিও তার ডেবিউট নোভেল। এটি প্রকাশিত হয় হামিশ হ্যামিল্টন পেঙ্গুইন র্যান্ডম হাউসে। প্রথম প্রকাশিত হয় ভারতে, খুব গর্বের ব্যাপার একজন ভারতীয় হিসেবে আমরা এই বইটিকে আমাদের দেশে পাবলিশ হতে দেখেছি। এটি প্রকাশিত হয়েছে আগস্ট মাসের 2019, আর তখন টাইটেলটি ছিল দ্য গার্ল উইথ হোয়াইট কাটন। কিন্তু যখন এটা ইউকেতে 30 জুলাই খুব রিসেন্টলি পাবলিশ হয় 2020, তখন এর নাম পরিবর্তন হয়ে যায় বার্নড সুগারে। এখানে গল্পটা, অর্থাৎ এই উপন্যাসের যে স্টোরিটা, অতটা কমপ্লিকেটেড নয়। এখানে স্টোরিতে রয়েছে কেন্দ্রীয় চরিত্র তারা, যিনি একটি খুব জটিল ধরনের জীবনযাপন করছেন। তিনি বাড়ি ছেড়ে চলে এসেছেন কারণ তিনি এক অসুস্থ, বলতে পারি তিনি এক অসচ্ছল বিবাহের শিকার হয়েছিলেন, যে বিবাহে তিনি একটা বলতে পারি খারাপভাবে শিকার হয়েছেন, একটা খারাপ পরিবেশের কারণ। তার হাজবেন্ডের সাথে সেই ম্যাথটা ঠিক করে হয়েছিল না, তাই তিনি চলে এসেছেন এবং থাকছেন একটি আশ্রমে। এবং তিনি একজন আগ্রহীশীল একজন আর্টিস্ট হওয়ার জন্য এবং তার আর্টিস্টিক স্কিল অ্যাচিভের জন্য তিনি রেগুলার প্র্যাকটিস করে চলেছেন। এবং এই গল্পটি তিনি তার কন্যা, তিনি তার ছোট কন্যার কাছে তিনি তার এই স্মৃতিগুলিকে রোমন্থন করছেন, এবং যখন তিনি বলছেন যেন তার স্মৃতিগুলো যেন ধীরে ধীরে আপচা হয়ে আসছে। এরপরে চতুর্থ, অর্থাৎ চতুর্থ বইটি হচ্ছে হু দে ওয়াজ। এটি লিখেছেন গ্যাব্রিয়েল ক্রোচ। এই বইটি এখনও অবধি ইংল্যান্ডে প্রকাশ হয়নি, আশা করা যাচ্ছে সেপ্টেম্বর 3, অর্থাৎ 3রা সেপ্টেম্বর বইটি প্রকাশিত হবে। এবং এটি প্রকাশ করতে চলেছেন এস্টেট হার্পার কলিন্স। এবারে তোমাদেরকে একটাও তথ্য দেওয়া হয়নি, এই বছর যে শর্ট লিস্ট হতে চলেছে সেই শর্ট লিস্টটি প্রকাশিত হবে 15ই সেপ্টেম্বর। সো যতগুলো বই এখনও অবধি ইউকেতে পাবলিশ হয়নি তাদেরকে 15ই আগস্টের আগে পাবলিশ করতে হবে, তা না হলে শর্ট লিস্টের সময় সেটাকে গণ্য করা হবে না। এবারে এই বইটি, অর্থাৎ এই উপন্যাসটি একটি অটোবায়োগ্রাফিক্যাল নোভেলও বলা যেতে পারে, এবং গ্যাব্রিয়েল ক্রুজের এটি একেবারে ডেবিউট নোভেল। ওকে, সো ইম্পর্টেন্স দিক দিয়ে এটা কিন্তু খুবই জরুরি, এবং এই বইটি সত্যিই খুব একটি অসাধারণ বই। এই বইটির মধ্যে যে থিমগুলি রয়েছে মনে নাড়া দেওয়ার মতো। এখানে একটা লন্ডন সোসাইটিকে তুলে ধরা হয়েছে, সেখানকার লন্ডন স্ল্যাংয়ে এই গোটা বইটি লেখা। এই বইতে দেখানো হয়েছে বর্তমান মডার্ন এজের, অর্থাৎ আলট্রা মডার্ন এজের বয়েজদেরকে। তারা খুবই আগ্রহী, তারা জীবনে বড় একটা মানুষ হয়ে দাঁড়াবে এবং তারা নিজের পায়ে দাঁড়াবে এবং তারা শিক্ষিত হয়ে সমাজের মানদণ্ড হয়ে দেখাবে। কিন্তু সেই ওয়ার জোনসে, অর্থাৎ যুদ্ধের সাথে যুদ্ধের পাতাবরণে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তারা নিজেদেরকে জড়িয়ে ফেলেছে। এবং সেখানে শুধুমাত্র ছেলেদের কথা বলবো না, সাথে রয়েছে মহিলাদেরকে, যারা ইউথ তারাও যেন চারদিক থেকে তারা যেন বিপর্যস্ত হয়ে গেছে, তাদের নিজেদের যে লক্ষ্যে তারা কিন্তু পৌঁছতে পারছে না। এখানে আমরা দেখতে পাবো যে জীবনে হারিয়ে যাওয়ার কিছু মূল্য, অর্থাৎ জীবন শুধু পাওয়াতে নয়, জীবনে রয়েছে দুঃখ যেখানে আমাদেরকে ভুগতে হয় অনেক প্রকার ভায়োলেন্স, সাফারিংস, ভেঞ্জেন্স, এবং এগুলি আমাদের জীবনে অনেক মূল্য নিয়ে দেয়। কেউ হয়তো সেই পরিস্থিতিকে টিকিয়ে না দেখতে পেরে নিজের প্রাণটা নিয়ে নেয়, অর্থাৎ সুইসাইড করে ফেলে। এই নোভেলটি যখন তোমরা পড়বে সেখানে তোমরা বোরডম ফিল করবে এবং নিজেদের মধ্যে একটা হতাশার একটা গ্রাস করতে থাকবে। তবুও এই উপন্যাসের মাধ্যমে দেখানো হয়েছে তার অপোজিট সাইডকে। তোমরা নিশ্চয়ই জানো কোনো কিছুকে বেটার আন্ডারস্ট্যান্ড করতে গেলে অপোজিট জিনিসটা দরকার। তোমার জীবনে যদি দুঃখ না থাকে তুমি তাহলে হ্যাপিনেসের মূল্য বুঝবে না। তো এই নোভেলটি একটি অসাধারণ নোভেল, পারলে তোমরা অবশ্যই নোভেলটি পড়বে। নেক্সট চলো, নেক্সট হচ্ছে দ্য মিরর অ্যান্ড দ্য লাইট, লিখেছেন হিলারি মেন্টেল।
এবারে এই তালিকার এই 13টি লিস্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে নোন রাইটার হিসাবে কিন্তু হিলারি ম্যানচেল কিন্তু সবার কাছে পরিচিত। কেন? কারণ তিনি একটি এপিক ট্রিলজি লিখেছেন এবং সেই ট্রিলজির এই বইটি হচ্ছে তৃতীয় অর্থাৎ শেষ বই। তোমরা খুব আশ্চর্য হবে, এর আগের দুটো বই অর্থাৎ উলফ হল এবং ব্রিং আপ দ্য বডিস, এই দুটো বই অলরেডি বুকার প্রাইজ জয়লাভ করে নিয়েছে। তো সত্যি ইনি একজন অসাধারণ লেখিকা। তো এর লাস্ট ট্রিলজিকে এই লিস্টে না নেওয়াটা কোনো যুক্তিযুক্তহীনতা ছিল না, তাই অবশ্যই যুক্তিযুক্ত। তো এই বইটি প্রকাশ হয়েছে ফোর্থ এস্টেট হার্পার কলিন্সের মাধ্যমে মার্চ মাসের 2020। এবারে এই বইটিতে অর্থাৎ এই ইনস্টলমেন্ট, এই যে পার্টিকুলার বইতে আমরা কি দেখছি, সেই আগের দুটো বইয়ের মতো এখানে সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে থমাস ক্রমওয়েল। থমাস ক্রমওয়েল হচ্ছে কিং হেনরি এইটের রাজসভায় একজন মিনিস্টার। এবার এখানে এই থমাস ক্রমওয়েলের জীবনের শেষ পর্যায়ের আমরা 4 বছরের ঘটনা পাবো, অর্থাৎ 1536 থেকে 1540। এবার এই উপন্যাসে আমরা দেখতে পাবো যে অ্যানে বোলিয়ান, তার মৃত্যু ঘটছে 1536 খ্রিস্টাব্দে। এবং তারপরে আমরা দেখতে পাবো যে ক্রমওয়েলের যে পিনাকল পর্যায়ে তার পৌঁছানোর সময়টা এবং তার আধিপত্য বিস্তারটা, এগুলো নিয়ে এখানে কিন্তু তথ্যগুলি রয়েছে। খুবই একটি ইন্টারেস্টিং স্টোরি। তো আমার মনে হয় যে বেটার হবে তোমরা একটি আগের বইগুলোর সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নাও। তো চলো নেক্সট বই চলি, অর্থাৎ নেক্সট নাম্বার 6-এ রয়েছে অ্যাপেইরিগন। অ্যাপেইরিগন লিখেছেন কে? কলাম ম্যাকন। ম্যাকন তিনি হচ্ছেন একজন আইরিশ রাইটার। এবার এখানে একটি দুর্দান্ত গল্প রয়েছে, অর্থাৎ এই উপন্যাসের রয়েছে দুটি পিতৃ অর্থাৎ দুজন পিতার গল্প, যেখানে দুজন দুজনের এক চরম শত্রু এবং তারা যুদ্ধকালীন অবস্থায় একে অপরের একেবারে প্রতিদ্বন্দ্বী বলতে পারি। কিন্তু আমরা লক্ষ্য করব যে এই শত্রুতা, এই এই যে দুজনের মধ্যে পার্থক্য, একটা পর্যায়ে হয়ে যাবে এক সুমধুর বন্ধুত্বে। এবারে এই যে দুটি ফাদার বা দুই পিতার এই দুটি চরিত্র কিন্তু ম্যাকন এক্সপিরিয়েন্স করেছেন, অর্থাৎ তিনি তার বাস্তবিক জীবন থেকে তুলে এনেছেন। এই দুজন ব্যক্তি কিন্তু আদৌ কিন্তু জীবনে ছিলেন এবং তাদের কাছে ইন্টারভিউ নিয়ে তাদের জীবনের সাথে ঘটে যাওয়া প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘটনা তিনি এই উপন্যাসে কিন্তু বন্দি করেছেন। এখানে আমরা এই উপন্যাসে সেই দুটি চরিত্র পাব। প্রথম চরিত্রের নাম হচ্ছে বাসম আরামিন এবং আরেকজনের নাম হচ্ছে রামি ইলহান। বাসম বা বাসম আরামিন তিনি হচ্ছেন প্যালেস্টিনিয়ান এবং রামি ইলহান তিনি হচ্ছেন ইসরায়েলি। এবারে তাদের দুজনের জীবনে একটা ট্র্যাজিক লাইফ ঘটে গেছে। একদিকে আমরা দেখব রামি তার 13 বছরের কন্যা স্মাদারকে হারাবেন, অন্যদিকে আবির অর্থাৎ রামি ইলহান হচ্ছে তার বাবা, এই রামি ইলহানের কন্যা তিনি হচ্ছেন এই 10 বছরের কন্যা তাকে হারিয়েছেন। তো তার দুজন পিতা অর্থাৎ এই বাসম আরামিন এবং রামি ইলহান তারা বুঝতে পারছিল না যে তারা কেন একে অপরের শত্রু। তাদের জীবনে এত দুঃখময় ঘটনা ঘটে গেছে, তারা যখন একে অপরের সাথে সময় দেয়, তারা যখন একে অপরের সাথে কথা বলে, নিজেদের কন্যাকে হারিয়ে ফেলার দুঃখ যখন একে অপরের সাথে শেয়ার করে, তারা যেন এক অকৃত্রিম বন্ধনে নিজেদেরকে জুড়ে ফেলে, তাদের মধ্যে এক সুন্দর বন্ধুত্ব আবার শুরু হয়ে যায়। তো এই হচ্ছে অ্যাপেইরিগনের স্টোরি। এটি কলাম ম্যাকনের একটা অনবদ্য সৃষ্টি। তারপরের বই হচ্ছে অর্থাৎ লিস্টে 7 নম্বরে রয়েছে দ্য স্যাডো কিং। এটি লিখেছেন মাজা মেনজিস্টে। ওকে, এটি প্রকাশিত হয়েছে ক্যানন গেট বুকস পাবলিকেশনের মাধ্যমে। এই ঘটনাটি অর্থাৎ এই উপন্যাসের যে ঘটনাগুলি আমরা এখানে লক্ষ্য করব, এগুলি 1935 সালের ইথিওপিয়ার আক্রমণ এবং সেখানকার পরিস্থিতিকে নিয়ে লেখা, যেখানে আফ্রিকান মহিলারা যুদ্ধে যাচ্ছেন অর্থাৎ যুদ্ধে অংশগ্রহণ করতে। এখানে আমরা যে স্যাডো কিং বলছি, সেই কিংটার নাম হচ্ছে মিনিম। এই মিনিম কথার অর্থ হচ্ছে নাথিং। কিন্তু আমরা যদিও এই উপন্যাসের টাইটেল হচ্ছে দ্য স্যাডো কিং, এই উপন্যাসের কিন্তু কেন্দ্রীয় চরিত্র অন্য কিছু বা অন্য কেউ। এখানে দেখানো হয়েছে এক মহিলার অনবদ্য জীবন। তার নাম হচ্ছে হাইরুট। তিনি হচ্ছেন একজন পিজেন্ট গার্ল।
এবং তিনি তাকে যদি আমরা তার রূপের কথা তার গুণের কথা বলি খুব সহজ সরল। তিনি হচ্ছে সবসময় তার স্বপ্নে বিভোর, তিনি তার পরিবারের ইতিহাস সব কিছু যেন তার মাথায় এখন গাঁথা। তথাপি যখন তার পিতা মাতা মারা যান তিনি যেন নিজেকে আর সামলাতে পারেননি সেই আগের মতো আরামপ্রিয় এক স্বয়ং সিম্পল সাধারণ মানুষ, তিনি হয়ে উঠছেন একজন অগ্নিকন্যা। তিনি তারপর যুক্ত হয়েছেন কিরানির সাথে, কিরানি হচ্ছেন একজন রিজিওনাল নোবেলম্যান। আমরা এই গল্পে দেখতে পাবো এই মহিলার একজন অগ্নিবীণা পদ হয়ে ওঠা, গর্জে ওঠার কাহিনী। তো এই উপন্যাসটি সত্যি অনবদ্য উপন্যাস, আর এর খ্যাতি এতটা ছড়িয়ে গেছিল যে সালমান রুশদি, তোমরা নিশ্চয়ই জানো এই প্রখ্যাত রাইটার, এই উপন্যাসের সম্পর্কে বলেছেন, আ ব্রিলিয়েন্ট নোভেল লিরিক্যালি লিফটিং হিস্টোরি টুয়ার্ডস মিথ, ইটস অলসো কম্পালসিভ রিডেবল, আই ডিভোট ইট ইন টু ডেজ। দুদিনের মধ্যেই নোভেলটি কমপ্লিট করে ফেলেছিলেন এই সালমান রুশদি পড়ে। তো একটি অনবদ্য লেখা, অবশ্যই এটাকে তোমরা দেখবে, তোমাদের দেখা উচিত। নেক্সট চলছি, সাচে ফান এজ, এটি লিখেছেন কাইলি রেট। কাইলি রেট তিনি আমেরিকান একজন উপন্যাসিক, তিনি খুব রিসেন্টলি গ্র্যাজুয়েট করেছেন এবং এই বইটি প্রকাশিত হয় ব্লুমসবারি, সার্কাস ব্লুমসবারি পাবলিশিং দ্বারা। এটি হচ্ছে তার ডেবিউট নোভেল। এই গল্পে এই উপন্যাসে আমরা দেখব কেন্দ্রীয় চরিত্র এমিরা টাকার, যিনি হচ্ছে 25 বছরের একজন ফিলাডেলফিয়া একজন মহিলা, অর্থাৎ আফ্রিকান আমেরিকান। তিনি দুই ধরনের চাকরি করেন, একদিকে তিনি একজন টাইপিস্ট, অন্যদিকে একজন বেবি সিটার, অর্থাৎ বাচ্চার দেখাশোনা করে। তো একদিন রাতে এই তিনি যে বেবিটাকে তিনি দেখাশোনা করেন তার মা তাকে ডাক দেয়, এবং যখন সে সেখানে পৌঁছায় তখন ওই বাচ্চাটি, অর্থাৎ বাচ্চাটির নাম ছিল ব্রিয়ার, তো তাকে যেন কেউ কিডন্যাপ করেছে এবং সেই কিডন্যাপের যে দোষটা চাপিয়ে দেওয়া হয় এমিরার উপর। তো এই হচ্ছে মোটামুটি একটি ব্রিফ স্টোরি, তোমরা ডিটেলে পড়বে। নেক্সট চলো, নেক্সট হচ্ছে সাগি ব্রেন। এই সাগি ব্রেন লিখেছেন ডগলাস স্টুয়ার্ট, এটি প্রকাশ করেছেন পিকাডোর প্যান ম্যাকমিলন। এখানে সাগি বেন একটা ভুলতে না পারার মতো একটা গল্প, যেখানে দেখানো হয়েছে একজন ইয়ং বয় যার নাম হচ্ছে সাগি বা হক সাগি বেন। তিনি হচ্ছেন একজন মিষ্টি, একজন নিঃসঙ্গ একজন বালক, যিনি তার শৈশব কাটিয়েছেন 1980 সাল নাগাদ, 80 দশকে, এবং সেখানে তিনি গ্লাসগোতে, তারপরে তিনি চলে আসেন স্কটল্যান্ডে। তারপরে সেখানে একটা বিশেষ রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তিনি এক ব্যক্তির সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। এটা একটা হার্ট ব্রেকিং একটা স্টোরি, যেখানে অ্যাডিকশান, অর্থাৎ কোনো কিছুর প্রতি আসক্তি, সেক্সুয়ালিটি, লাভ ইত্যাদি রয়েছে। এখানে সাগি ব্রেন এই চরিত্রটি একটা এপিক্যাল চরিত্র, যেখানে একজন ওয়ার্কিং ক্লাস, একজন মধ্যবিত্ত পরিবেশ থেকে উঠে আসা একটা পরিবার, সেখান থেকে একটা ছেলে উঠে এসে তার জীবনের যে অধ্যায়গুলি জানত, একটা পাথরের কাঁটার উপর, কাঁটার রাস্তার উপর দিয়ে চলে যাওয়ার মতো একটা ঘটনা। তো এই বইটিও খুব গুরুত্বপূর্ণ, এটিও একটি ডেবিউট নোভেল। এরপরের উপন্যাসটি হচ্ছে রিয়েল লাইফ বাই ব্র্যান্ডন টেলর, এটি প্রকাশিত হয় অরিজিনালস ডন্ট বুক পাবলিশিং হাউসের থেকে। এবং এই নোভেলটির মধ্যে আমরা দেখতে পাবো ইন্টিমেসি, ভায়োলেন্স, মাউসি, কাদের মধ্যে, বন্ধু এবং বান্ধবীদের মধ্যে। এবং এখানে একটা ইউনিভার্সিটির একটা স্টোরি রিলেট করা হয়েছে, এবং এখানে একটি চমৎকৃত একটা ভয়েস উঠে এসছে বলতে পারি, কারণ এই সমস্ত জিনিস নিয়ে খুব একটা বেশি লেখা নেই এখানে এই রিয়েল লাইফ নোভেলে। এখানে আমরা দেখতে পাবো এক অসাধারণ টেকনিকের ব্যবহার। এই ধরনের উপন্যাসকে বলা হয় ক্যাম্পাস নোভেল। তোমরা জানো নিশ্চয়ই, যখন বিশেষ কোনো ইউনিভার্সিটি, বিশেষ কোনো প্রতিষ্ঠান কাছে ওখানে উদ্দেশ্য করে লেখা হয়, এরকম উপন্যাসকে বলা হয় ক্যাম্পাস নোভেল। তোমরা নিশ্চয়ই এইরকম উপন্যাস পড়ে এসছো, কিচেন সিং ড্রামা এরকম পড়ে এসছো। এরপরে এই উপন্যাসটি একটি কামিং এজ নোভেলের একটি প্রকৃষ্ট উদাহরণ। কামিং এজ নোভেল নিশ্চয়ই জানো, যেখানে নিউ টেকনিক, যেখানে নতুন ধরনের একটা উপন্যাস দেখানো হয়। এই উপন্যাসটি পাউচলি অটোবায়োগ্রাফিক্যাল, কারণ এখানে লেখকের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনার এখানে মিল রয়েছে।
যখন তিনি একজন ডক্টরাল স্টুডেন্ট ছিলেন ওই মিড ওয়েস্টার্ন পিএইচডি প্রোগ্রাম করার সময়। এখানে এই উপন্যাসে টেইলর এখানে যে চরিত্রের কথা বলেছে তার নাম হচ্ছে ওয়ালেস। তিনি একজন ব্ল্যাক গে বায়োমেডিক্যাল সায়েন্সেসের গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং তিনি তার নিজের মধ্যে কিছু ত্রুটি রয়েছে এবং এছাড়াও তিনি কিছু কিছু জিনিস নিজেকে মানিয়ে নিতে পারতেন না, কিছু কিছু জিনিস নিজে মানাতে পারতেন না। এবং এখানে একটা যেখানে দেখতে পাবো যে হোয়াইট পিপিলদের সাথে তার ইন্টিমেসি ঘটছে এবং সেখানে কিছু মতবিরোধ ঘটছে। তো এরকম একটা একটা সুন্দর একটি নোভেল, এটা তোমরা অবশ্যই দেখবে, অবশ্যই পড়বে। এবারে 11 নম্বর তালিকায় রয়েছে রেড হেড বাই দ্য সাইড অব দ্য রোড, এটি লিখেছেন অ্যানি টেইলর। এটি 7ই এপ্রিল 2020 নব পাবলিশিং গ্রুপ থেকে প্রকাশিত হয়েছে। এটি তার অ্যানি টেইলরের একটি বেস্ট নোভেল বলতে পারি, এক স্পার্কলিং নোভেল যেখানে রয়েছে মিসকনসেপশন, সেকেন্ড চান্সেস এবং মেনি আদার থিংস লাইক দ্যাট হিউম্যান কন্ডিশন সাফার। এখানকার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মিকা মর্টিমার, যিনি শৈশব থেকে তার একটা নেগেটিভ সাইজ অফ লাইফ অর্থাৎ ক্যাওটিক হাউসহোল্ড যে থেকে উঠে এসছেন এবং তারপরে একজন যখন ইউথে যাচ্ছে তখন একটা নিঃসঙ্গ জীবনের সাথে একটা পরিচিত হচ্ছে। তিনি এখন 40 বছর বয়সী এবং তিনি একটা ফ্ল্যাটে বেসমেন্টে থাকে এবং বিশেষ করে জায়গাটার নাম হচ্ছে বাল্টিমোর বিল্ডিং এবং যেখানে তিনি কী করে সাপার সার্ভ করে লোকেদেরকে। নাম্বার 12 লিস্টে রয়েছে সেটা হচ্ছে লাভ অ্যান্ড আদার থট এক্সপেরিমেন্টস, এটি লিখেছেন সোফি ওয়ার্চ এবং এটি 14ই ফেব্রুয়ারি 2020 অর্থাৎ রিসেন্টলি পাবলিশ হয়েছে কর্সিয়ার লিটল ব্রাউনের মাধ্যমে। এই নোভেলটি অনুপ্রাণিত হয়ে লিখেছেন তিনি এবং বিশেষ করে তার ফিলোসফিতে খুব আগ্রহী ছিল এবং বিশেষ করে মানুষের মাইন্ড নিয়ে তার একটু বেশি আগ্রহী থাকার জন্য তার উপর ভিত্তি করে তিনি সেটাকে একটা নিজের চরিত্রের সাথে নিজের পারিপার্শ্বিক এক্সপিরিয়েন্সের মাধ্যমে তিনি তুলে ধরেছেন এই বইতে লাভ অ্যান্ড আদার থট এক্সপেরিমেন্টস। এখানে রয়েছে লাভ, যে ভালোবাসাটি হারিয়ে গেছে কখনো কারোর মধ্য থেকে, আবার কখনো সেই ভালোবাসা কীভাবে জেগে উঠেছে এবং এই বিশ্বের মহাজাগতে সার্বিক সবার ক্ষেত্রে যে ঘটনাগুলি প্রতিনিয়ত ঘটে চলেছে তাই নিয়ে লেখা। এই উপন্যাসে মূলত বলা হয়েছে রাসেল এবং এলিজার সম্পর্কে, যারা তাদের বেবি নিয়ে তারা ভাবছে এবং এই দুজন কাপল অর্থাৎ রাসেল এবং এলিজা তাদের অধিকাংশ সময় একসাথে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তারা ভেবে চলেছে। আমরা দেখতে পাই একদিন রাতে রাসেল ওয়েক্স আপ জেগে উঠছে এবং চিৎকার করে এলিজাকে বলছে যে একটা পিঁপড়ে নাকি হামাগুড়ি দিয়ে চলে আসছে তার চোখের দিকে। এলিজা হচ্ছে একজন সায়েন্টিস্ট জানতে পারি এবং তিনি এই রাসেলের যে এই ভয় যে একটা পিঁপড়ে উঠে এসে তার চোখে কামড়ে দিয়েছে এবং এটা যে কোনো সিগনিফিকেন্স রাখে না, এটা তার কাছে কোনো সিগনিফিকেন্স নেই কারণ তিনি হচ্ছে একজন সায়েন্টিস্ট, তিনি সব কিছু লজিক্যালি ভাবে, কিন্তু এটা রাসেলের কাছে অর্থাৎ রাসেল একজন একটু মানে কুসংস্কারী বলতে পারি, তিনি একজন বেশি এগুলো নিয়ে ভাবেন, তো তার কাছে একটু মানে এটা যেন অড লাগে যে কেন এলিজা এই জিনিসগুলো বোঝে না, তাই জন্য তাদের মধ্যে একটা বিরোধ বাঁধে কিন্তু পরবর্তীতে সেই বিরোধটা শেষ হয়ে যায়। এবারে একেবারে লিস্টের শেষে 13 নম্বরে রয়েছে হাউ মাচ অব দিস হিলস ইজ কোল্ড বাই সি প্যাম জাং, এটি 7ই এপ্রিল 2020 অর্থাৎ এই রিসেন্টলি পাবলিশ হয়েছে এটিও এবং এটি রিভার হেড বুকসে পাবলিশ হয় প্রথম, তারপরে পরে প্রকাশিত হয় ভিরাগো লিটল ব্রাউনে। এটি একটি এপিকের মতো একটি বই বলতে পারে, উপন্যাস বলতে পারে, যেখানে চাইনিজ সিম্বলিজম এবং ইমাজিন হিস্টোরি এগুলো সব একত্রিত হয়ে গেছে এবং এটা একটা স্টোরি মতো, গল্পের মতো, যেন গল্প কেউ বলে যাচ্ছে এবং এখানে যেন একটা হন্টিং একটা অ্যাডভেঞ্চার স্টোরি। এবং এখানে তার কাকাতো ভাই প্রতিবেশীর ভাই স্টোরি বা বোনেদের যে সাথে সম্পর্ক, আমরা এরকম একটা সম্পর্ক রিলেটেড বই একটা পড়েছি নিশ্চয়ই তো জানো যে স্যাম সিলভাদুরাইয়ের ফানি বয়, এরকম একটা কাইন্ড অফ একটা স্টোরি। এছাড়া আমরা এখানে দেখবো যে ব্রড লেভেলে এখানে একটা এই রেস, কালচার, আইডেন্টিটি এগুলো নিয়ে কিন্তু অধিকাংশ রয়েছে, বিশেষ করে ইমিগ্রেন্টদের ব্যাপারে এখানে অধিকাংশ তথ্য দেওয়া রয়েছে। এখানে যে দুটো চরিত্র রয়েছে, একদিকে রয়েছে বা, তিনি হচ্ছেন একজন মেল ক্যারেক্টার এবং অন্যদিকে রয়েছে মা, সো মাদার ফিগার ফাদার ফিগার রয়েছে এবং এখানে তাদের অরফেন চিলড্রেন যারা ইমিগ্রেন্ট তারা হচ্ছে লুসি এবং শ্যাম, এদের নিয়ে রয়েছে জীবনে। আশা করি তোমাদের এই লেকচারটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ শেয়ারিং মানে কেয়ারিং। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।